ফ্রেন্ডস, তো আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি রয়্যাল ক্যানিং কিভাবে খাওয়াতে হয় ওদেরকে, সেটা আমি ভিডিও করে দেখাবো। তো যেরকম ভাবে জেনারেলি খাওয়াই সেরকম ভাবে আমি ওকে খাওয়াবো না, ঠিক আছে? আমি একটা নিজস্ব প্রসেস এখানে ইউজ করব, কারণ অনেকেই থাকে, মানে বেশিরভাগই, সবার পক্ষে এফোর্ড করা পসিবল হয় না। প্রথমত আমি রয়্যাল ক্যানিংটা এত কম দামে পেয়েছি, 589-এ, ঠিক আছে? সেটা আমি চাইবো যে আমার আলাদা যে বন্ধুরা আছে সবাই সবাই এই প্রাইসে পেয়ে যাক। তার জন্য আমি সবকিছু শেয়ার করে দিয়েছি অলরেডি তোমাদেরকে ভিডিওর সাথে, আর আরও ডিটেলসে তোমরা যদি কমেন্টস করো আমি সেটাও কিন্তু শেয়ার করে দেবো। এবার রয়্যাল ক্যানিংটা খাওয়ানোর একটা প্রসেস আছে, ঠিক আছে? তো সেটা যদি অনেকে ঠিক করে এফোর্ড করতে না পারে, তো আমি কি করবো, এটাকে একটা প্রসেসে ওকে খাওয়াবো, যাতে এই 1 কেজি প্যাকটা মোটামুটি 20-20 দিন চলে যায়, ঠিক আছে? কারণ 1 কেজি প্যাক যদি আমরা নর্মালি যেরকমভাবে খাওয়াই, সেটা পুরোটা খাওয়াতে থাকি, তাহলে কিন্তু 2 দিনেই কিন্তু রয়্যাল ক্যানিং শেষ হয়ে যাবে। 1 কেজি যদি 250 গ্রাম করি আমি খাওয়াই ওকে, ঠিক আছে, মানে পার ডে, তাহলে কদিন যাবে? মোটামুটি 4 দিনে রয়্যাল ক্যানিং 1 কেজি শেষ, মানে 589 শেষ। তো এরকম তো এফোর্ড করা পসিবল হবে না কারোর পক্ষে, তাই না? তো এটাকে আমি অন্যভাবে ওকে খাওয়াবো, ঠিক আছে? কীভাবে খাওয়াবো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটাকে আপনারা দেখতে হবে, পুরোটা স্কিপ করবেন না, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক করুন, ঠিক আছে? আর এরকম ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রোজের এই রয়্যাল ক্যানিনের প্যাক দেখে গন্ধে খিদে পেয়ে গেছে। তো যাই হোক, এটা প্যাকিংটা কত সুন্দর দেখুন, রয়্যাল ক্যানিনের জিপ প্যাক, এটাকে জাস্ট উপর থেকে ছিঁড়ে দিতে হবে। কোনো যদি কন্টেনার থাকে বড় ভালো, না হলে কন্টেনার রাখার কোনো দরকার নেই, কারণ এটা উপরে দেখুন জিপ করা আছে, খুলে গেল, ঠিক আছে? কত সুন্দর এখানে খুলে গেল, এটা দেখুন কিবল যে সাইজগুলো, যাতে ওরা ইজিলি এটাকে খেতে পারে, ঠিক আছে? তো এরকম এটা করাই আছে, হবে একটা না ও খুব এক্সাইটেড এটা খাওয়ার জন্য। তো যাই হোক, এটা কীভাবে খাওয়াবো দেখতে থাকুন ভিডিওটা, আমি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে অলরেডি আমি দেখতেই পাচ্ছেন ওর জন্য চিকেন স্টু উইথ আলু অ্যান্ড পেঁপে, ঠিক আছে? দুটোকে আমি একসাথে সেদ্ধ করেছি চিকেনের সাথে। তো এটা মোটামুটি গরম হয়ে গেছে, রেডি। তো এবার আমি কী করবো দেখুন, এই স্যুপটা যেটা গরম গরম সেটা আমি নিয়েছি, ঠিক আছে? রোজ মুখ দেয় না এখানে, তো তার মধ্যে আমি চিকেন নিয়েছি, চিকেন আর আলু আর পেঁপে এর মধ্যে নিয়ে নিয়েছি, ঠিক আছে? এর মধ্যে আমি কি করব, এখানে এরকম একটা চামচ নিয়েছি, ঠিক আছে, পরিমাণ মতো। তো চামচটা দিয়ে রয়্যাল ক্যানিংটা দেখুন কতটা দিচ্ছে, এই 1 চামচ, দু চামচ, পারলে অল্প 2.5 চামচ দিতে পারেন, ঠিক আছে? দু চামচ থেকে 2.5 চামচ আপনি রয়্যাল ক্যানিং দিয়ে দিন। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে কি করলাম, আমি 2 থেকে 2.5 চামচ রয়্যাল ক্যানিং মিক্স করে দিলাম, ঠিক আছে? তো এর মধ্যে 2-3টে রয়্যাল ক্যানিন অলরেডি রোজ মেরে দিল, ঠিক আছে? ওর খুব খিদে পেয়ে গেছে। তো যাই হোক, এটা কিছুক্ষণ ভিজতে দিতে হবে, এটা ফুলে যাবে, ঠিক আছে? তো ভিজতে ভিজতেই আমি এর মধ্যে কি করব, রাইসটা অ্যাড করে দেবো। এক চামচ, দু চামচ, 3 চামচ, অল্প দিয়ে দিই 4 চামচ, ঠিক আছে? তো 4 চামচ রাইস অ্যাড করে দিয়েছি এর মধ্যে, দেখতে পাচ্ছেন খাবারটাও রেডি। তো এটাকে কি করব, কিছুক্ষণ ভিজতে দেবো আমি, ঠিক আছে? তো রয়্যাল ক্যানিনগুলো একটু ফুলে যাবে, তো ফুলে যাওয়ার পর কি করব, এটাকে টোটালি আমি স্ম্যাশ করে নেবো, ভালো করে চটকে দেবো, ঠিক আছে? তো চটকে দিয়ে ওকে আমি সার্ভ করবো এটা খেতে দিতে। তো ঠিক আছে ফ্রেন্ডস, দেখতে থাকো ভিডিওটা, আমি এটা একটু ভিজে যাক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি ফ্রেন্ডস, এটা দেখতেই পাচ্ছেন ফুলে গেছে, এরকম সয়াবিনের মতো ফুলে যাবে, ঠিক আছে? তো এটা ফুলে রেডি হয়ে গেছে। তো এরপর আমি এটা কী করব, ভালো করে স্ম্যাশ করে নেবো, ঠিক আছে, এভাবে চটকে। ফ্রেন্ডস,
ফ্রেন্ডস, এটা ফাইনালি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন স্ম্যাশড করে দিয়েছি খুব ভালো করে। তো এটা রেডি, এবার রোজকে আমি খেতে দেবো। এটা দেখুন, তো রোজকে আমি বালতিটাতে খেতে দিই অ্যাজ ইউজুয়াল, যেরকম দিয়ে থাকি। দেখুন দিচ্ছি, না না বেটা খাও। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর ও খাচ্ছে খাবারটা, দেখতেই পাচ্ছেন একদম চটকে দিয়েছিল খাবারটাকে। নিমিষের মধ্যে ফিনিশ করে দেবে পুরো খাবারটাকে। তো বুঝতে পারলেন ফ্রেন্ড কিরকম করে খাওয়াচ্ছি আমি ওকে। তো আপনারা যদি এফোর্ড করতে পারেন এটা, অবশ্যই আপনি ওকে 3 বেলা 4 বেলা 6 বেলায় খাবার দিতে পারেন এটাকে। কিন্তু যখনই দেবেন কোনো পাপিকে, মোটামুটি 1 ইয়ার অবধি, এটাকে ওয়ার্ম ওয়াটারে ভালো করে আগে সোক করে নেবেন কিছুক্ষণ, 15 মিনিটস। তারপরে এটা যখন এরকম ফুলে যাবে তারপরেই ওকে সার্ভ করবেন, না হলে কিন্তু ডাইজেশন প্রবলেম আসতে পারে, ঠিক আছে? আর যদি আপনি এফোর্ড না করতে পারছেন তাহলে কিন্তু এইভাবেও ওদেরকে খাবার দিতে পারেন, তাতেও কিন্তু চলবে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে টিপস দিয়ে থাকি, টিপস বলতে পারেন বা একটা সাজেশন, আপনারা কিন্তু ফার্স্টেই যখন এই ডগ ফুড আপনার বাড়িতে নিয়ে আসবেন তখন কিন্তু একেবারেই 4 বেলা বা 3 বেলা প্রথম দিন থেকে ওকে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ডাইজেশন করতে পারবে না, বমি পায়খানা শুরু হয়ে যাবে, ঠিক আছে? তখন দেখবেন আপনার পাপি অসুস্থ হতে পারে, খুব বাড়াবাড়ি অবস্থাও হতে পারে, কারণ ওদের তো একটা ফুড হ্যাবিট চলে আসে, তাই না? যখন হঠাৎ করে আপনি ফুডটা চেঞ্জ করবেন ওরা ওটা অ্যাবজর্ব করতে পারে না, ডাইজেশন হয় না। তো তার জন্য আপনি কি করবেন, ফার্স্টে দিনে একবার দেবেন, তারপর 2 বার, নেক্সট দিন 3 বার, তারপরের দিন 4 বার। তো যখন 4 বার দিলেন তারপরের দিন থেকে ওটা 4 বারটা কন্টিনিউ হবে, ঠিক আছে? তো এভাবে কন্টিনিউয়েশন রাখতে থাকবেন, ওকে ফ্রেন্ডস? বুঝতে পারলে তাহলে রোজের খাবারও শেষ হয়ে গেছে, আমার ভিডিও শেষ এতটা অবধি আজকের ভিডিও, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো, বাই।